নমস্কার বন্ধুরা, তোমরা যে WBSC এক্সাম এই ভিডিওতে আমরা ইতিহাসের এমসিকিউ টাইপের কোশ্চেন করবো, এমসিকিউ এবং এসসিকিউ টাইপের শর্ট কোশ্চেনগুলো করবো, যেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমাদের কমন অবশ্যই আসবে। এটা আমাদের ভিডিও সিরিজের ভিডিও নম্বর 7। এর আগের ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু অবশ্যই দেখবে, প্লে লিস্টে তোমরা সমস্ত ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ এবং WBTA সলিউশনটা পেয়ে যাবে। এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু এই ভিডিও বইটাতে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, যেটা আমরা যে সমস্ত কোশ্চেনগুলো করবো সেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের যেই চ্যাপ্টারটি আছে 20 শতকের ভারতের নারী ছাত্র ছাত্র এবং প্রতিনিধি গোষ্ঠী আন্দোলন, যেই তোমাদের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে। ফার্স্ট কোশ্চেনটা এখানে কী নেওয়া হয়েছে, ফার্স্ট কোশ্চেনটা আছে এখানে বঙ্গবিরোধী আন্দোলন কবে শুরু হয়। তাহলে বঙ্গবিরোধী আন্দোলন কবে শুরু হয়েছিল, 1905 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, কিন্তু এখানে ডেটটা দরকার। কখনো কখনো শুধু ডেট না চেয়েও শুধু সালটা চেয়ে থাকে, তাহলে কত, 1905 সাল, এটা মনে রাখবে। এবং ডেটটা কী ছিল, ডেট ছিল 16 অক্টোবর। তাহলে 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে বঙ্গবিরোধী আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেনটা কী আছে, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে, তাহলে ইউরোপিয়ান ক্লাব কী আক্রমণ করে, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিল প্রতিলতা প্রতিলতা ওয়াদেদা ওয়াদেদার প্রতিলতা ওয়াদেদার প্রতিলতা ওয়াদেদার হলো গিয়ে ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করেছিল। তাহলে এখান থেকে তোমাদের ঘটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, 1905 খ্রিস্টাব্দে ভারতের অরধন দিবস পালনের ডাক দেন, তাহলে অরধন দিবস ডাক পালনের ডাক কে দিয়েছিল এখান থেকে, এখান থেকে তোমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে তোমাদের এখানে, এখানে তোমাদের খ সঠিক উত্তর হয়ে যাবে, রমেন্দ্র সুন্দর ত্রিবেদী ডাকটা দিয়েছিল, খটা তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত, কে প্রতিষ্ঠা করেন, তাহলে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠিত করেছিল। আগে যখন আমরা WBTA করে বইটা করেছিলাম তখন কিন্তু এই কোশ্চেনগুলো ওখানে করেছিলাম, কে করেছিল, সতীশচন্দ্র বসু, কে করেছিল, সতীশচন্দ্র বসু করেছিল। নেক্সট কোশ্চেনটা কী আছে, সূর্য সেনের প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী, কোশ্চেনটাও আমরা আগেই করেছি, তাহলে দেখেছো, তোমরা যদি আগে থেকে আমাদের ক্লাসগুলো দেখে থাকো তাহলে তোমরা সমস্ত কোশ্চেনগুলো কিন্তু কমন পেয়ে যাবে মাধ্যমিকে। ফার্স্ট এখানে কী বলা হয়েছে, সূর্য সেনের প্রতিষ্ঠিত দলটির নাম কী, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, কী নাম, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, গোটা এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, কলকাতায় রশিদালি দিবস পালিত হয় কবে, এই কোশ্চেনটাও আমরা করেছি, কোশ্চেনটাও আমাদের রিপিটেড। তাহলে রশিদালি দিবস কবে থেকে পালন করা হতো এখানে, এখানে 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারিতে পালন করা হতো, তাহলে 12ই ফেব্রুয়ারি দিনটাতে রশিদালি দিবস পালন করা হতো। নেক্সট কোশ্চেন কী হয়, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, পুনা চুক্তি 1931 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। 7 নম্বর তোমাদের খটা এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে, 1931 হবে না, 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে করা হয়েছিল। নেক্সট কোশ্চেনটা কী আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নেবো এখানে, হরিজন কথাটি সর্বপ্রথম ব্যবহার করে কে, তাহলে হরিজন কথাটিকে সর্বপ্রথম ব্যবহার করেছিল, হরিজন কথাটিকে সর্বপ্রথম গান্ধীজি ব্যবহার করেছিল, কে ব্যবহার করেছিল, গান্ধীজি ব্যবহার করেছিল। নেক্সট কোশ্চেনগুলো কী আছে, এগুলোকে তোমাদের দু এক কথা উত্তর দিতে লাগবে, কে লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠিত করেন, তাহলে লক্ষ্মী ভাণ্ডার কে প্রতিষ্ঠিত করেন, লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠিত করেন সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠিত করেন। কে মিলন মেলা প্রতিষ্ঠান করেন, নেক্সট কোশ্চেন, কে মিলন মেলা প্রতিষ্ঠিত করেন, মিলন মেলা করেন তোমাদের আনন্দমোহন বসু, কে করেন, আনন্দমোহন বসু। নেক্সট কোশ্চেনটা কী আছে, ভারতে কোন স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি বলা হয়, তাহলে কোন স্বাধীনতা সংগ্রামীকে গান্ধীগিরি বলা হয়, বুড়ি বলা হয় ভারতের, ভারতের মাতঙ্গিনী হাজিরাকে গান্ধী বুড়ি বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটা কী আছে, আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন, তাহলে ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন, ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ ছিলেন তোমাদের লক্ষ্মী স্বামীনাথন, কে ছিল, লক্ষ্মী স্বামীনাথন, এখান থেকে লক্ষ্মী স্বামীনাথন সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী আছে, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতাকে আমরা একটু আগেই পড়লাম, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে সতীশচন্দ্র বসু এই প্রতিষ্ঠিত করেন, এবং এর প্রথম সভাপতি কে ছিলেন, এর প্রথম সভাপতি ছিলেন প্রথমনাথ মিশ্র, তাহলে প্রথম সভাপতি কে ছিলেন, প্রথমনাথ মিশ্র। নেক্সট কোশ্চেনটা কী আছে, ভারতের কোন বিপ্লবী মাস্টারদা নামে পরিচিত, আমরা সবাই জানি মাস্টারদা সূর্য সেন, তাহলে কে সূর্য সেনকে, বিপ্লবী সূর্য সেনকে মাস্টারদা আখ্যা দেওয়া হয়েছিল, তাহলে এখান থেকে তোমাদের হয়ে যাবে সূর্য সেন এটা। নেক্সট কোশ্চেনটা কী আছে, কবে ভগৎ সিংয়ের ফাঁসি হয়, তাহলে ভগৎ সিংয়ের ফাঁসি কবে হয়েছিল, 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ, কবে হয়েছিল, 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চে ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। নেক্সট কোশ্চেনটা কী আছে, মতুয়া ধর্ম অথবা মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে, তাহলে মতুয়া ধর্ম অথবা মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন, হরিচাঁদ ঠাকুর ছিল মতুয়া ধর্ম অথবা মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, তাহলে এখান থেকে 8 নম্বরটা হরিচাঁদ ঠাকুর সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দাগিয়ে নিতে পারো, অথবা তোমরা এগুলোকে পড়ে মুখস্থ করে নিতে পারো, অথবা স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট ভিডিও থেকে আমরা যে শুরু করবো, আমরা IBTA শুরু করবো, IBTA তোমরা সমস্ত কোশ্চেন, তোমরা যদি আমরা আগের সেশনগুলো দেখে থাকো কিন্তু সমস্ত কিছু তোমরা কোটন কমন পেতে থাকবে, সেই জন্য তোমাদের এই আগের কোশ্চেন ভিডিওগুলো কিন্তু দেখা খুবই দরকার, সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নাও।